আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট হোক কিংবা ফেসবুকে পেজ থাকুক, যেদিন ফেসবুক থেকে আপনাকে রাইজিং ক্রিয়েটারের সম্মান দেবে আপনি জানবেন আপনার পেজ বা প্রোফাইল এবার গ্রো হতে শুরু করবে, আপনার ভিডিও ভাইরাল হতে শুরু করবে। তো এখন আমি যেদিন পেয়েছিলাম সেদিন যেমন বিশাল আনন্দ হয়েছিল, তো আপনি যদি এখনও না পেয়ে থাকেন কীভাবে পাবেন, আর যদি পেয়ে থাকেন তাহলে এর থেকে কী কী ফেসিলিটি আপনি পাবেন যেগুলো আপনি হয়তো জানেন না, তো টোটালটা নিয়ে আজকের ভিডিও একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন এই বিষয় থেকে শুরু করলাম ভিডিও। প্রথম কথা হচ্ছে ফেসবুক যে আপনাকে রাইজিং ক্রিয়েটারের সম্মান দিয়েছে এটা আপনি জানবেন কি করে? তো তার জন্য আপনি কি করবেন, ফেসবুকটাকে ওপেন করছেন যেমন নর্মালি ওপেন করেন। এবার এখানে দুটো তিনটে অপশান রয়েছে, তো সব থেকে সহজ উপায় যেটা সেটাই আমি বলবো। আপনার যে প্রোফাইল রয়েছে এখানে আসবেন, আসার পর একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে দেখুন আপনি পেজ ক্রিয়েট করতে পারেন কিংবা আপনি প্রফেশনাল মোড অন করে আপনার নর্মাল যে ফেসবুক অ্যাকাউন্ট সেটাই আপনি ভিডিও আপলোড করছেন, কোনো অসুবিধা নেই, দুটো ক্ষেত্রেই একই রকমভাবে কাজ করবে। ডিটেলসের এখানে দেখুন লেখা আছে একটা উদয়মান সূর্য, অর্থাৎ রাইজিং ক্রিয়েটর, অর্থাৎ ফেসবুক মনে করছে এই ক্রিয়েটররা সামনের দিনে অনেক বেশি এগিয়ে যাবে এবং এদের ফ্যান ফলোয়িং অনেকটা বেড়ে যাবে, এদের ভিডিওতে এঙ্গেজমেন্ট অনেকটা বাড়বে এবং ভিডিও ভাইরাল হবেই হবে বা হতে পারে। এই ধরনের যে আগাম সম্ভাবনা সেটা ফেসবুক কিন্তু মনে করেছে, তাই সেই ধরনের ক্রিয়েটরদের রাইজিং ক্রিয়েটরের সম্মানে সম্মানিত করেছে। এখানে দেখুন এই যে আমি পেজ ক্রিয়েট করেছি বলে এখানে পেজ উঠেছে, আপনার যদি প্রোফাইল হয় প্রোফাইল উঠবে, আপনি কী ধরনের ভিডিও ক্রিয়েটর সেটা আপনি নিজেই সিলেক্ট করেছিলেন। হ্যাঁ, আমি যেমন ভিডিও ক্রিয়েটর, এবার আপনি অন্য কিছু দিয়ে থাকতে পারেন আপনার ক্যাটাগরি ওয়াইজ, সেটা এখানে শো করছে, অর্থাৎ এটা গেল। এবার এটা জানবেন কী করে? এখানে আসলে তো জানতে পেরে গেলেন যে আপনাকে সম্মান দেওয়া হচ্ছে। এবার চলুন দেখে নেব যে কী কী বিষয়বস্তু রয়েছে এখান থেকে আপনি কী কী সুবিধা পাবেন। তো আপনি কী করবেন, সবথেকে সহজ উপায় হচ্ছে আপনি যখন এখানে প্রবেশ করবেন আপনার প্রোফাইল বা পেজ যেখানেই হোক না কেন, এখানে যে নোটিফিকেশান রয়েছে নোটিফিকেশানের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করলে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, যখনই নিচের দিকে আসবেন এই ধরনের একটা নোটিফিকেশান পেয়ে যাবেন যেখানে লেখা থাকবে কংগ্রাস, ইউ হ্যাভ আর্নড দ্য টাইটেল অফ রাইজিং ক্রিয়েটর দিস উইক। এবার এখানে যখন আপনি ক্লিক করে দিলেন এখানে কী কী আপনি সুবিধা পাবেন, কী বিষয়বস্তু সব লেখা আছে। প্রথমে তো এখানে দেখুন উদয়মান সূর্য, রাইজিং ক্রিয়েটর, ভিডিও ক্রিয়েটর এখানে দেওয়াই আছে, আপনার প্রোফাইলের ছবি আপনি দেখতে পাবেন বা আপনি প্রোফাইলে যা দিয়ে রেখেছেন সেটাই শো করবে। এবার বলছে হোয়াট ইজ রাইজিং ক্রিয়েটর, রাইজিং ক্রিয়েটর আসলে কী? তো এখানে দেখুন ইংলিশে আছে, আমি এটাকে আবার বাংলায়ও করে দিয়েছি যাতে আপনার বুঝতে কোনো রকম অসুবিধা না হয়, তবুও আমি একটু ব্যাখ্যা করি। প্রথম যে পয়েন্ট, এই পয়েন্টে বলছে যারা, অর্থাৎ আপনি যদি একজন অরিজিনাল ক্রিয়েটর হন, অর্থাৎ ভিডিওগুলো আপনার নিজস্ব হয় এবং আপনার ভিডিওতে স্ট্রং অডিয়েন্স এঙ্গেজমেন্ট হচ্ছে, অর্থাৎ অনেক বেশি মানুষ ভিডিও পছন্দ করছে, অর্থাৎ ধরুন 4 মিনিট 5 মিনিটের ভিডিও তারা 3 মিনিট 4 মিনিট বা তার বেশি দেখছে, অর্থাৎ অনেকক্ষণ ধরে এঙ্গেজমেন্টটা থেকে যাচ্ছে, অর্থাৎ মানুষের ভালো লাগছে, ঠিক আছে। দ্বিতীয় অপশানে দেখুন এখানে বলছে যে দ্য টাইটেল নাও ডিসপ্লেড অন ইয়োর পেজ উইথ ইয়োর সেলফ সিলেক্টেড ক্যাটাগরি। এখানে দেখুন ভিউ অন পেজে গিয়ে আপনি দেখতে পারেন, মেন বিষয়বস্তু হচ্ছে এখানে ফেসবুক কিন্তু নিজে থেকে সুপারিশ করবে, কিছু অনেক জায়গায় পৌঁছিয়ে দেবে, রেকমেন্ডেশন করবে, যার ফলে আপনার ভিউ কিন্তু আরও বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং 3 নম্বর পয়েন্টে দেখুন এখানে একটা উদয়মান সূর্যের ছবি দেওয়া রয়েছে, এখানে বলছে দ্য টাইটেল ইজ অ্যাওয়ার্ডেড ফর 1 উইক অ্যাট এ টাইম, অর্থাৎ এই যে সম্মানটা এটা কিন্তু 1 সপ্তাহের জন্য, এবং 1 সপ্তাহ পরে কী হবে এটা আবার আপনি পেতে পারেন। হ্যাঁ, আপনি নাও পেতে পারেন কিন্তু আবার আপনি পেতে পারেন, আপনার ভিডিও যেমনভাবে ছাড়ছেন সেইভাবে ছাড়তে থাকুন, আপনার এঙ্গেজমেন্ট যেমনভাবে চলছে যদি আরও ভালোভাবে চলে, তো এরকমভাবে যদি কন্টিনিউ চলতে থাকে আপনি কন্টিনিউ এটা পেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবং এটা যে না পেলে আপনার যে খুব ক্ষতি হয়ে যাবে তাও নয়, পেলে অবশ্যই নিজের ভালো লাগবে। তো এটা উইক বাই উইক, অর্থাৎ প্রত্যেক সপ্তাহ অনুসারে আপনি পাবেন। এবং এখানে দেখুন একটা সিম্বল দেওয়া আছে যেটা আপনি দেখতেই পাচ্ছেন, এর মেন বিষয়বস্তু হচ্ছে যখন আপনি এই অ্যাওয়ার্ডটা পাবেন অবশ্যই মাথায় রাখবেন যে আপনি কোনো রকম চেঞ্জ করবেন না, অর্থাৎ আপনি হয়তো আপনার পেজ ক্যাটাগরি একটা সিলেক্ট করে রেখেছেন, আপনি এই সম্মানটা পেলেন তারপরে পেজের ক্যাটাগরিটা চেঞ্জ করলেন, এরকম সিচুয়েশানে কিন্তু এই যে সম্মানটা ফেসবুক থেকে আপনাকে দিয়েছে সেটা তুলে নেবে, রিমুভ করে নেবে, ঠিক আছে। তো এটা মাথায় রাখবেন। এবার লাস্টে বলছে সেলিব্রেট দিস অ্যামাজিং মাইলস্টোন উইথ ইউর ফ্যান্স, এখানে ক্রিয়েট পোস্ট, অর্থাৎ আপনি যে এরকম একটা সম্মান পেয়েছেন ছোট্ট কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আপনার ক্ষেত্রে আমার তো খুবই ভালো লেগেছে না, যে
ফেসবুক থেকে আমাকে এরকম একটা সম্মান দিল, সে এক সপ্তাহের জন্য হোক না, তো ফেসবুকের এত বড় একটা প্ল্যাটফর্ম থেকে আমি সম্মান পেলাম। এবার আপনারা যদি এরকম আসে তো আপনি কিন্তু আপনার যে ফ্যান ফলোয়িং রয়েছে তাদের কাছে এই মেসেজটা দিতে পারেন যে ফেসবুক থেকে আপনি এই সম্মানটা পেয়েছেন। তার জন্য এখানে দেখুন ক্রিয়েট পোস্ট রয়েছে, এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করে আপনি এটাকে পাবলিকলি সবাইকে জানাতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।